হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বাতাসে উড়ে উড়ে যাচ্ছে একটা আস্ত রেলগাড়ি। ফ্যান্টাসি ফিকশনের কোনো গল্প বলছি ভাবছেন সেটা কিন্তু মোটেও না। বাস্তবে এমন উড়ন্ত রেলগাড়ি আবিষ্কার করেছে মানুষ, আর সেটা ব্যবহারও করা হচ্ছে চীন, জাপান এবং কোরিয়ায়। দারুণ এই ট্রেনের নাম ম্যাগলেভ ট্রেন। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই ম্যাগলেভ ট্রেন সম্পর্কে। এই ট্রেন আসলে কিভাবে কাজ করে আর কিভাবে বা এত দ্রুত চলতে পারে, আর এই ট্রেন কিভাবে দ্রুততার সম্পর্কে ঘন্টায় 700 কিলোমিটার গতি তুলতে পারে, এই ম্যাগলেভ ট্রেনের পর আবার কোন প্রযুক্তির ট্রেন আসবে। সো আজকের ভিডিওটি দারুণই ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যারা চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যেন পরবর্তীতে আরও এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখতে পারেন। ম্যাগলেভ ট্রেন নাম শুনে নিশ্চয় বুঝে গিয়েছেন ম্যাগনেট বা চুম্বকের কোনো কারসাজি আছে এই রেলগাড়িতে। একদম ঠিকই ধরেছেন আপনি, ম্যাগনেটিক নেভিটেশন শব্দ দুটো একই নাম থেকে এসেছে ম্যাগলেভ ট্রেনের। এমনিতে রেলকে অনেক বেশি দ্রুত গতি দিয়েছে বুলেট ট্রেন, তবে ম্যাগনেটিক ট্রেন এর থেকে আরও এক ধাপ এগিয়ে আছে গতির হিসেবে। অন্য কোনো রেল পরিবহনের সাথে এই রেলের কোনো তুলনায় চলে না। এই ট্রেন আসলে কিভাবে কাজ করে? মজার ব্যাপার হলো, ম্যাগলেভ ট্রেনের কথা ইদানিং বেশি শোনা গেলেও এই ট্রেন জাপান রেলওয়ে কোম্পানি আবিষ্কার করে সেই 1970 সালে। এই কাজে তাদের সাহায্য করেছিল রেলওয়ে টেকনিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। ইলেকট্রোডাইনামিক সাসপেনশন সিস্টেম ব্যবহার করে পরিচালিত এই ট্রেনকে সংক্ষেপে ভাসমান রেলগাড়ি বলে ডাকতেও পছন্দ করে সবাই। এই রেলগাড়ির জন্য দুটি সংযুক্ত মেটাল কয়েল স্থাপন করা হয়। এই কয়েল থেকে আসে ইলেকট্রোম্যাগনেট। পুরো প্রক্রিয়ায় ট্রেন নিজেই একটা বিশাল সুপার কন্ডাক্টিং ইলেকট্রোম্যাগনেটে পরিণত হয়। শুধু থামানোর সময় ট্রেনকে রাবারের চাকা দিয়ে নামানো হয়। ট্রেনটি চালু করার প্রথম দিকে ম্যাগনেট ট্রেনকে খুব ধীরে ধীরে সামনে নেওয়া হয়। এতে করে ট্রেনের নিচের চৌম্বক কাজ করার জন্য যথেষ্ট সুযোগ পায়। একবার ট্রেনের গতি ঘন্টা প্রতি 150 কিলোমিটারে পৌঁছালে তারপর সেটাকে মোটামুটি 100 মিলিমিটার বা 4 ইঞ্চি উপরে হাওয়ায় ভাসানো সম্ভব হয়। আর একই সাথে বৃদ্ধি পেতে থাকে এই ট্রেনের গতিও। টেসলার হাইপারপুরের বেলায় যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল, ম্যাগলেভ ট্রেনেও সেই একই প্রযুক্তি ব্যবহার করায় এটি শুধু যাত্রীদের দারুণ একটা চলাফেরারই সুযোগ দেয় না, একই সাথে পুরো প্রক্রিয়াকে করে ফেলে অনেক বেশি নিরাপদ। ম্যাগলেভ ট্রেন কত দ্রুত চলতে পারে? যে কোনো প্রযুক্তি প্রতিদিন একটু একটু করে উন্নত হয়, ম্যাগলেভ ট্রেনের ব্যাপারেও এরকম আলাদা কিছু নয়। তাই এই ট্রেনের গতি সর্বোচ্চ কত হতে পারে সেটা নিয়ে এখনও পরীক্ষার অবকাশ রয়েছে। তবে 2015 সালের পাওয়া তথ্য অনুসারে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 603 কিলোমিটার অতিক্রম করেছিল এই ট্রেনে। প্রতিদিনের যাতায়াতে অবশ্য আরেকটু কম গতিতেই চলে। চীন এবং দক্ষিণ কোরিয়ায় সাধারণত ঘন্টা প্রতি 268 থেকে 311 মাইল চলছে ম্যাগলেভ ট্রেন। এর আগে জাপানের শিকানসেন ট্রেনকে পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির ট্রেন বলে মনে করা হতো। সেটার প্রতি ঘন্টায় 200 থেকে 250 মাইল যাওয়ার রেকর্ড অনেক আগেই ভেঙে ফেলেছে ম্যাগলেভ ট্রেন। এই ম্যাগলেভ ট্রেনের পর আবার কোন প্রযুক্তির ট্রেন আসবে? আসলেই তো প্রশ্ন থেকে যায় যে এরপর কী হবে, কেমন ট্রেন আসতে চলেছে ম্যাগলেভকেও টেক্কা দিতে। অদ্যকি এমন কিছু নিয়ে কাজ করছে বিজ্ঞানীরা? হ্যাঁ, নিশ্চয় করছে। ইতিমধ্যে জাপানের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ম্যাগলেভ লাইন বিক্রি করার ব্যাপারে আলোচনা শুরু করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে চলছে মাটির নিচে হাইপারপুল ট্রেন তৈরির কাজ, যেটা ঘন্টায় 700 মাইল পর্যন্ত যেতে পারবে বলে মনে করছেন নির্মাতারা। তবে এই ট্রেন আসার আগ পর্যন্ত পৃথিবীর দ্রুতগতির ট্রেন হিসেবে এগিয়ে থাকবে ভাসমান রেলগাড়ির নামই। জাপান যে ব্যাপারটা শুরু করেছে সেটা কিন্তু জাপানে সীমাবদ্ধ থাকেনি। পড়শী দেশ চীনও একই বছর থেকেই ব্যবহার করছে এই ম্যাগলেভ ট্রেন। ঘন্টায় 600 কিলোমিটার যেতে সক্ষম তাদের ম্যাগলেভ ট্রেন, এমনটাই দাবি করেছে চীন। দ্রুতগতির পাশাপাশি এই ট্রেন নানা নতুন পরিস্থিতিতে নিজের মতো করে মানিয়ে নিতে পারে বলে মনে করেন চীনা বিজ্ঞানীরা। চীন অবশ্য দ্রুতগতির ট্রেনের প্রথম ব্যবহার করছে না। জাপানের মতো তারাও প্রায় 2 যুগ ধরে খুব স্বল্প আকারে ম্যাগলেভ ট্রেন ব্যবহার করেছিল, তবে সেটা এখন জানান দিয়ে বেশ জোরে সোরে ব্যবহার করছে দেশটি। এই ম্যাগলেভ ট্রেন ব্যবহারের ফলে প্লেন এবং ট্রেন যেন একই গতিতে চলে এসেছে প্রায়।
গবেষকদের মতে যেখানে প্লেনে যেতে 3 ঘন্টা সময় লাগে, ভাসমান রেলগাড়িতে 5.5 ঘন্টাতেই পৌঁছে যাওয়া সম্ভব। আর খরচটা কম হয় মানুষ যে প্লেনের থেকে ট্রেনের দিকেই বেশি ঝুঁকে পড়বে সেটা না বললেই চলে। যুক্তরাষ্ট্র শুধু একা নয়, ভাসমান রেলগাড়ি নিয়ে আগ্রহী হয়ে উঠেছে জার্মানি সহ অন্য দেশগুলো। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।